আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, দেখতে পাচ্ছেন ট্রেনে করে যারা যাচ্ছে তাদেরকে অবশ্যই আপনারা চিনতে পেরেছেন। বিশ্ব ইজতেমা তারা পালন শেষে, একেই মোনাজাত শেষ করে তারা বাড়ি ফিরতেছে। কিন্তু এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এদের সাথে আমরা যারা রাইড শেয়ার করি, এদের সাথে আজকে আমরা অন্যায় করেছি। আজকে এই অন্যায়টা কী করেছি এইগুলো বিস্তারিত আমি ভিডিওর শেষে বলবো। আপনারা মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন, খুব ছোট ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে আমরা রাইড শেয়ার যারা করি তারা তাদের সাথে কীভাবে আমরা অন্যায় করেছি। তো এখন আমি আপনাদেরকে প্রথম দেখাবো কমলাপুর স্টেশন। এখানে এক সার্জেন্ট মামলা দিচ্ছে ওই যে প্রাইভেট কার যারা আছে তাদেরকে, আমাদের রাইড শেয়ার যারা করি আমাদেরকে মামলা দিচ্ছে না, আমরা পাশে সাইড করে দাঁড়িয়ে আছি। এরা হচ্ছে উবার পাঠাও চালায় এবং কি রেন্টে গাড়ি ভাড়া মারে। এইখানে হঠাৎ করে এসে তারা এক একটা গাড়ি ধরে কাগজপত্র চেক করে মামলা দিচ্ছে। তো যাই হোক, এটা তাদের কাজ, তাদের কর্তব্য, তারা তাই দায়িত্ব পালন করতেছে, এটা তাদের বিষয়। তো আপনারা যারা রাইড শেয়ার করেন প্রাইভেট কার, অন্তত প্রাইভেট কার দিয়ে, তারা অবশ্যই গাড়ির কাগজপত্র সঠিক ঠিক রাখবেন, তাহলে আপনাকে এরকম মামলা দিবে না বা হয়রানি হতে হবে না আপনাদেরকে। আপনারা যারা উবারে অনেকে আছেন, পাঠাতে আছেন, রাইড শেয়ার করেন, আমরা যারা বাইক চালাই, এই বাইকের মতোই কিন্তু প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করা যায়, রাইড শেয়ার করেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের গাড়ির কাগজপত্র যা আছে সম্পূর্ণ সঠিকভাবে আপডেট করে রাখবেন। যদি সঠিক থাকে তাহলে লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার, ব্লু বুক, রোড পারমিট, এগুলো কিন্তু আপনার গাড়ির ক্ষেত্রে লাগে। এগুলো সম্পূর্ণ ঠিক রাখলে আপনাকে সার্জেন্ট মামলা দিতে পারবে না। তো আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যদি পাঠাও এবং উবারে রাইড শেয়ার করে থাকেন প্রাইভেট কার দিয়ে, তাহলে ইনলিস্টমেন্ট সার্টিফিকেট যেটা, সেটা সংগ্রহ করবেন। সেটা থাকলে তাহলে সার্জেন্ট ট্রাফিক বুঝতে পারবে যে আপনি একটি অ্যাপস ভিত্তিক কোম্পানিতে আপনি রাইড শেয়ার করতেছেন, তাহলে আপনাকে মামলা দিবে না। কারণ এই প্রাইভেট কার হচ্ছে আপনার ভাড়া চালিত নয়, কাগজে লেখা আছে এটা হচ্ছে নিজস্ব, নিজে চালানোর জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা ভাড়া চালিত, শুধুমাত্র অনুমোদন পত্র লাগে আর কি, অনুমোদন পত্র হলে এটা ভাড়া চালাতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে বলেছিলাম বিশ্ব ইজতেমা যারা আখেরি মোনাজাত শেষে বাসায় ফিরেছেন তাদের সাথে অন্যায় হয়েছে। এটা যারা খারাপ রাইডার, যারা লোভী রাইডার, তারা কী করেছে, তাদের কাছ থেকে আজকে বেশি ভাড়া আদায় করেছে। যেমন এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি ভাড়া হচ্ছে ন্যায্য ভাড়া 250 থেকে 300 টাকা, সেখানে যাত্রী বলেছে যে 700 টাকা দিব, 800 টাকা দিব, বাইকার রাজি হচ্ছে না, 1000 টাকার নিচে তারা আসবে না। এরকম অনেক বাইকার এই কাজগুলো করে গল্প গুজব করেছে, পাশেই ছিল আমার, কিন্তু আমি সেখানে আজকে যাইনি। কারণ আমি যদি সেখানে যেতাম, সেখানে আমিও তাদের মধ্যে হয়তো আমার লোভে ধরতো, আমি সেই কারণে আমি সেখানে যাইনি। আমার পাশে বসে তারা গল্প করতেছে, আজকে এত টাকা ইনকাম করেছি, আজকে অমুকের কাছ থেকে এত টাকা নিয়েছি। হ্যাঁ, তো এই কাজটা আমাদের আজকে ঠিক হয়নি। আমরা কি আজকে একদিনে কি ইনকাম করবো? তা আমাদের উচিত ছিল তাদেরকে আরও সহযোগিতা করার, তাদের কাছ থেকে ভাড়া কম নেওয়ার, কিন্তু আমরা সেটা না করে আমরা আজকে তাদেরকে ভাড়া তাদেরকে বেশি নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।